বাংলাদেশ জাতীয় জাদুঘরে এমন কিছু সিনারি আছে, এমন সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে যেগুলো না দেখলে আসলে জীবনটা বৃথা। তাছাড়া জাদুঘর মানে হচ্ছে এমন কিছু দুর্লভ জিনিসের সংগ্রহশালা যা সচরাচর দেখা যায় না। সেখানে বিলুপ্ত প্রজাতির অনেক কিছু দেখা যায়। এটার মানে জাতীয় জাদুঘর মানে হচ্ছে এটা, যেখানে থাকবে দুর্লভ এবং বিলুপ্ত নানান বিষয়, আর এমন এমন কিছু তার মধ্যে ক্রিয়েট করা হবে যেগুলো অরিজিনালের চেয়েও বেশি কিছু, না দেখলে আসলে বিশ্বাসযোগ্য না। তো সেই জাদুঘর নিয়ে আমি চলে আসলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো আমি বাংলাদেশ জাতীয় জাদুঘর কী কী আছে এই জাদুঘরে, আর এই জাদুঘরে প্রবেশ কী কত, এখানের সময়সূচি কী, সব থাকবে আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। জাতীয় জাদুঘরটি চারতলা, দ্বিতীয় তলা থেকে শুরু হয়েছে জাদুঘরটির জাদুঘরী প্রদর্শনী। এর প্রথম গ্যালারিতে আছে বাংলাদেশের একটি মানচিত্র, আর তার পরের গ্যালারিতে আছে আমাদের গ্রাম বাংলার অসাধারণ একটি চিত্র। শরতের এক স্নিগ্ধ বিকেলে কোনো এক নদীর তীরে বসেছে হাট, সারি সারি নৌকা বাঁধা নদীতে। এসব নৌকায় চড়ে দূর দূরান্ত থেকে হাটে এসেছে দোকানিরা, ক্রেতা বিক্রেতারা। এর পাশে আছে মাঠে কৃষকের ফসল বোনা আর কৃষানীদের ফসল মাড়াইয়ের চমৎকার দৃশ্যকল্প, তবে এগুলো সবই আর্ট করা। পরবর্তী গ্যালারিতে আছে অপরূপ সুন্দরবন, আর এখান থেকে যা কিছু দেখব সবই রিয়েলিস্টিক, কোনোটাই আর্ট করা নাই, বরং অরিজিনাল তৈরি করা। সুন্দরবনটি এত সুন্দরভাবে বাঘ হরিণ পশু পাখি সহ তৈরি করা হয়েছে যা দেখে চোখ জুড়িয়ে যাবে, মনে হবে সত্যি সত্যি যেন সুন্দরবনে এসেছি। পরবর্তী গ্যালারিতে দেখছেন বাংলাদেশের 64টি জেলার মাটি দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র। এখানে আরও আছে বিভিন্ন জাতীয় কাঠ এবং কাঠের টুকরো, এছাড়া বিভিন্ন ধরনের মূল্যবান পাথর এবং পদার্থ বিশেষ। পরবর্তী গ্যালারিতে আছে বিভিন্ন পাতা জাতীয় উদ্ভিদ, ছোলা, মসুর, খেসারি, মটরসহ বিভিন্ন ডাল জাতীয় খাদ্যশস্য, রাঁধুনি, গোলমরিচ, ধনিয়া, জিরাসহ অন্যান্য মশলা জাতীয় দ্রব্য। এছাড়া এখানে আছে নারিকেল, সূর্যমুখী, সয়াবিন, সরিষা, তিল, তিসিসহ তেল উৎপন্ন হয় এমন কিছু উদ্ভিজ্জ। আরও আছে আদা, রসুন, এলাচ, জায়ফল, লবঙ্গ, মরিচসহ বিভিন্ন মশলাজাতীয় দ্রব্য। পরবর্তী গ্যালারিতে আছে কাঠ উৎপাদনকারী বিভিন্ন গাছগাছালি, পাশাপাশি আছে বিভিন্ন খাদ্যশস্য এবং বিভিন্ন অর্থকরী ফসল। এর পরবর্তী গ্যালারিতে আছে আমাদের দেশীয় বিভিন্ন শাকসবজি এবং ফলফলাদি, তবে এগুলোর কোনোটাই আর্ট বা পেইন্ট করা নয়, বরং অরিজিনালের মতো হুবহু তৈরি করা। এখন দেখছেন আমাদের দেশীয় বিভিন্ন ফলমূল।
পরবর্তী গ্যালারিতে আছে দেশি বিদেশি নানা প্রজাতির ফুল। কৃত্রিমভাবে তৈরি করা এসব ফুলগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এগুলো দেখতে দেখতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন ফুলের রাজ্যে। এ পর্যন্ত জাদুঘরের যেগুলো দেখালাম কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন একটা, আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বাটন গুঁতো দিয়ে রাখুন। এরপর সাগরতলে আপনাকে স্বাগত। এই গ্যালারিতে আছে সাগরতলের বিভিন্ন প্রাণী, জীব এবং উদ্ভিদ। পাশাপাশি আছে বিভিন্ন প্রজাতির শামুক, ঝিনুক, শৈবাল এবং প্রবাল। বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জঙ্গল। না, আমি রকের জুমানজি মুভির কথা বলছি না, আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে যেসব জঙ্গল আছে সেসবের কথাই বলছি। সেই বন পাহাড়কে চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই গ্যালারিতে। আর এসব বনে রয়েছে অজগর, গুঁইসাপ, গোখরা, মৌচাক, প্রজাপতিসহ বিভিন্ন প্রাণী। এখানে অজগরের বড় একটি চামড়াও বিদ্যমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরটি ঢাকার শাহবাগে অবস্থিত, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকেই আসুন না কেন ঢাকার মধ্যে এসে শাহবাগে আসতে হবে, আর শাহবাগ মোড়েই জাদুঘরটি পেয়ে যাবেন। সুতরাং আপনার খুব কষ্ট হবে না খুঁজে পেতে। তো চলুন আর কী কী আছে জাদুঘরটিতে সেগুলো দেখি এক এক করে। এবার পাখির রাজ্যে স্বাগতম আপনাকে। এখানে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি, তাদের বাসা এবং বিচরণ ক্ষেত্র। পাখিপ্রেমীদেরকে এই গ্যালারি একদম মুগ্ধ করে ছাড়বে। প্রকৃতিতে যে সমস্ত পাখি আমরা যেভাবে দেখে থাকি ঠিক সেভাবেই এখানে তৈরি করা হয়েছে। এগুলো অরিজিনাল নাকি নকল তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন আপনি। পরবর্তী গ্যালারিতে আবার সেই বন জঙ্গল আর সমুদ্র। এখানকার বন জঙ্গলে আছে বনরুই, বেবুন, লজ্জাবতী বানর, সজারু, চিতা বিড়াল, বেজি ও উল্লুক। আর সাগরে আছে কিছু ডলফিন, এছাড়া তিমির একটি বড় কঙ্কালও আছে এখানে। এখন দেখছেন সমুদ্রের প্রাণীগুলোকে, এখানে আছে বেশ কয়েকটি ডলফিন বা শুশুক।
পরবর্তী গ্যালারিতে আছে পাহাড়ি হাতি এবং হাতি থেকে প্রাপ্ত অর্থাৎ হাতির হাড় ও দাঁত দ্বারা তৈরি বিভিন্ন জিনিস। ভিউয়ার্স, স্বাগতম কুটির শিল্পের ভুবনে। এই গ্যালারিতে পাবেন আমাদের গ্রামীণ কুটির ও হস্তচালিত শিল্পে বাঁশ ও বেত এবং অন্যান্য জিনিস দিয়ে তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো আমাদের গ্রামীণ সমাজে খুবই পরিচিত এবং প্রতিদিনকার কাজকর্মে বহুল ব্যবহৃত। বন্ধুরা, জাদুঘরটিতে এতক্ষণ যা যা দেখলেন তা এর অর্ধেক অংশ। ইতিমধ্যেই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, বাকি অর্ধেক দেখাতে গেলে ভিডিওটির দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে, যার কারণে আমি ভাবছি বাকি অর্ধেক কী কী আছে সেগুলো আমি দ্বিতীয় পর্বে আনব। তো আজকের এই প্রথম পর্ব কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। তো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, ততক্ষণ ভালো থাকুন, খোদা হাফেজ।